সবাইকে জানাই হ্যাপি হোলি। আজকে হচ্ছে হোলি, আজকে প্রচুর খেলা হবে, রং ফং মারবো, কত পিচকারি আরে এখন চেক করা হচ্ছে, না হলে খেলার সময় চেক করা হয়নি। আর আমরা পুরো রঙে ভর্তি হয়ে যাবো, মানে এখন থেকে আগে থেকে চেক করতে হচ্ছে কত কিছু কিনছি। এবার একটু পরে চাটা খাই, এবার চা খাওয়ার পর এবার সব রেডি করব। এদিকে চেক করা হচ্ছে, এদিকে এগুলো চেক হয়ে গেছে। এটা হচ্ছে সব থেকে বড় পিচকারি, এটাই হচ্ছে মেন। এটা একবার এমন চিপে ধরলে অনেকক্ষণ হবে। আজকে তো দোল পূর্ণিমার দিন, সকাল সকাল বেরিয়েছি। পপি বলছে একটু ওর মায়ের বাড়ি যাবে, ওর দাদা এসছে, যাবে দেখা করতে, আর আমি যাবো একটু বাজারে। যে খাসি মাংস খাওয়ার ইচ্ছা আছে, দেখি যদি খাসি মাংস পাই। গলাটা প্রচণ্ড কাশি হচ্ছে, যেন ভালো করে কথা বলতে পারছি না। সকাল থেকে শুয়েছিলাম, উঠতে পারিনি, তারপরে অনেক বেলা হয়ে গেল, উঠলাম, করছে এখন যা অবস্থা, এখন আর শাড়ি পরা যাবে না, আর বেশি দিন বাকি নেই তো, 10-12 দিন বাকি আছে। এই অবস্থায় শাড়ি পরতেই পারছি না, তবে এখন ঢলকা থেকে চুড়িদার করছি। একটু মায়েদের বাড়ি যাবো, দরকার আছে যাবো, চলে আসবো, পুজো হবে, এদিকে বোনার মা জোগাড় করবে। এবার তো তোমরাই আনন্দ করবে, দেখো না সবাই এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, আর কি খাবো? আবির দিতে হয় পারলে একটুখানি, আবির দিতে হয় গুরুদের, গুরুজনদের দিকে প্রণাম করতে হয়। আবির দেওয়ার নিয়ম আছে, শুধু এমনি ফিকে দিলে কই কর দিলে হবে না। মিষ্টি কিনে নিয়ে আসে, আবির আছে, নিয়ে যাবে তো। এই ওই তো মিষ্টি কিনে নিয়ে গেল, ওই আর তোরা যাবি না? দাদা দাদা নিয়ে তো রং খেতে যাও তো, তাই তো সব বাইরে। কখন থেকে যাব, কখন থেকে যাব? আরেকটাতে আর দিন কি হচ্ছে? জিজ্ঞেস কর, আর পড়ছি আমার পেশার মতো হয়, যখন আমি মোটা হয়ে যাই আমার আমার শরীর খারাপ হলে আবার আমি রোগা হই। এবারে বাজারে যাব, দেখি ভালো খাসি কোথায় পাই, কোন দোকানে। বাপের বাড়ি থেকে তো চলে এলাম, এসে দেখছি যে বাড়িতে ঠাকুর মশাই চলে এসেছে, পুজোর সব জোগাড়পাতি শুরু হয়ে গেছে, এবার আমাদের পুজো শুরু হবে। পুজো তো হয়ে গেলে এবার আরতি হবে, আরতি হলে এই পুরুষ দিয়ে এক গোড়া রঙে ভর্তি করে দিচ্ছি। কৃষ্ণ দিয়ে শুরু হয়েছে আর রাধা দিয়ে শেষ হবে। পাঁচটা রঙে দেবেন আমাকে তো দিতে নেই, পায়ে আবি দিতে নেই, সেই জন্য আমি দূর থেকেই দেখছি। তাহলে রঙও মাখবো না এবছর, আবিরও মাখবো। তো রাধা কৃষ্ণ পায়ে আবির দিচ্ছি, যেন রাধা তাড়াতাড়ি চলে আসে। হলি যাওয়া পরে আসছি, আমার খেলা আমি দিয়েছি রে। আমাকে
ঘরে রেখে দিয়েছে। আমি একটাও ঘুরাইনি, সবাই ঘুরি ঘুরি আমার ওড়নাতে জড়ো করছে। হ্যাঁ তো সবাই এবার রং খেলবে, আর ওদিকে আমাদের পপি কিচেনে রান্না বান্না হবে। আজকে তো পূর্ণিমা কেটে গেছে, আজকে কিন্তু মাংস খাওয়া যায়, কালকে সারাদিন পূর্ণিমা ছিল, কালকে নিরামিষ খেয়েছি, আজকে আর নিরামিষ খাবো না, খাসি মাংস আনা হয়েছে। ওই যে দিদির বোনারে সব কি রান্না করে দেখি, তাহলে হেভি কেটে যা খা চন্দ্রবিদ খেলে। হ্যাঁ আরে ও বোন তুমি উঠে পড়া, তুমি তার খেয়ে নাও, আয় দেয় হচ্ছে, খেয়ে নাও খেয়ে নাও, তুমি উঠে খেয়ে না, আয় সব একটা একটা করে এসতেছে, পুজো হয়ে যেতে এসতেছে। প্রসাদ খাবি, প্রসাদ প্রসাদ কি হলো কাকিমার শরীর কেমন আছে? হ্যাঁ কি আছে শরীর খারাপ? সব লোকেদের জন্য এলাই ফিরবো, আরে রং হিসেবে তো তুই জল ভরতেছিস কেন? রং হিসেবে তো অনেক বেলুন ফুলন হয়ে গেছে, মানে এলেই সবার গায়ে একটা দুটো করে ফুটে দিবি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, আমাকে দিতে দিও নি, আমাকে দিতে নেই, দিতে নেই, ব্যাস এইটুকু হলেই হবে, মিষ্টিটা খেয়ে না। দেখি নিচে দিকে তাকাও তো, বাবা কি রং খেলার দৌড়, কাদা মেখে চলে এসছে বাচ্চারা বাচ্চারা, ও আজকে হুলির স্পেশাল দুটো রান্না হচ্ছে, চিকেন আর মটন, তার সঙ্গে আবার চাটনি, আবার চাটনি দুটো করা, দুটো খুন্তি লাগতো, রাখো না
হলিতে তো অনেক রকম রং মাস্টার, শুধু এক রকম হলে হবে? তোমার হবে ভালো করে ফুটে গেছে, আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। নাও হলো মাংস, আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। না চান হয়ে গেছে, সবারই চান হয়ে গেছে, মাসিমাকে মাখাতেই হবে। পপি উপরে উঠে গেছে, আর না বেনি, না বেনি ভয়ে যাই দেখতে পেয়ে চালা শুরু করছে। ধরেছি ধরেছি, আবির খেলে এখনো স্নান করিনি, আগে খেতে বসে গেছি, খিদে পেয়ে গেছে, খেয়ে যে একবার ফ্রেশ হবো। আমি তো অনেক খেয়েছি, কত পড়ে আছে আর আমার দেখো কই, তুমি তো খাওনি, সব তুলে দিয়েছিল দেখতে পেলাম। খুব ভালো হয়েছে, খাওয়া হয়েছে আজকে। দাদু কে রং মাখানো হবে, চলো দাদু। হ্যাঁ রং মাখো তো, তুমি ঘন্টি কিনবে বলছিল ঠাকুর পূজোর, আমি যেতে পারিনি বলে দিয়েছি, ঠিক আছে ঘন্টি কিনে নিবে, ঘন্টি কিনে নিবে, শুধু ঘন্টি তাহলে আর কিছু না।
নয়, এই ঘন্টি বাজাবো শুধু আমার করে কাটলাও। তুমি যা বল আমার ঘন্টি নাই পূজা করার, আমি তো কিনবো, আমার এখন আসবে অনেক কিছু কালার কাটা।